আপনারা দেখছেন একুশে টেলিভিশন সেটার জন্য অনারবল কমিশনের সাজেশন হচ্ছে যে দেখো বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ নাই ওখানকার ব্যবসায়ীদের আমরা চেষ্টা করছি গত সেপ্টেম্বরে আমায় ঘুরে আসার পরে এটার একটা পর্দা উঠেছে লোকজন চিন্তা করতে শুরু করেছে থিঙ্কিং যে তো কি বাংলাদেশ ক্যান বি এ গুড প্লেস ফর ইনভেস্টমেন্ট সো থিঙ্কিং অন দিস সেই বিবেচনায় তারা বলছে এবং অ্যাজ হি সাজেস্টেড যে অ্যাটলিস্ট ট্রেড যদি শুরু হয় ট্রেডাররা যারা এখানে পাঠাবে বাই তারাও কিন্তু বাংলাদেশটা ওপেন হয়ে যাবে তাদের কাছে এবং তারপরে তারাও ইন্টারেস্ট পাবে এখানে ইনভেস্ট করার জন্য এটা হলো জেনারেল বিজনেসে তাদের সাথে আলোচনা হয়েছে আমি আই টোল মিনিস্টার দ্যাট মে ইন সামার নেক্সট সামার গোয়িং টু ভিজিট সার্চ ব্যাপারটা দেখার জন্য এক নম্বর আর একটা ব্যাপারে আমরা খুব ইন্টারেস্ট শো করেছি শোনা ইন্টারেস্ট যে পড়াশোনা আমাদের সন্তানেরা ওখানে পড়াশোনা করার জন্য তাদের ইন অনেক ইউনিভার্সিটি আছে স্পেশালি এগ্রিকালচারের উপরে তারা খুব এক্সপার্টি আছে এই সব জায়গায় আমাদের ছাত্র পাঠাতে চাই এই ছাত্র পাঠানোর কিছু যেসব সমস্যাগুলো আছে সেটাকে ওভারকাম করে ফার্স্ট ট্র্যাকে যেন আমাদের ছাত্ররা যেতে পারে সেই ইউনিভার্সিটি স্টুডেন্টস তো অল উই ওয়ান দ্যাট সেটা তারা ওপেন করুক ইজি করুক মোট কথা ইজ এ ওভারঅল অ্যাজ এ কান্ট্রি ইজ এ লং ট্রাস্টেড ফ্রেন্ড অফ বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুটি এম হবে যেটা আমাদের এখানে ওনারা এসছেন ক্যানাডার সাথে আপনারা জানেন হিস্টোরিক্যালি আমাদের এখন যিনি প্রাইম মিনিস্টার অফ ক্যানাডা তার বাবা এবং আমাদের প্রাইম মিনিস্টারের ফাদার অলসো তারা কন্টেম্পোরারি একই সময় এবং যার জন্য গুড ভেরি গুড রিলেশন আছে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে দ্য প্রাইম মিনিস্টার অফ ক্যানাডার নাও তো এইসব রিলেশনশিপ হিউজ নাম্বার অফ বাংলাদেশি অরিজিন পিপুল কানাডা যদি দে আর দি সিটিজেন অফ ক্যানাডা বাংলা বাঙালি অরিজিন কিন্তু রিলেশনশিপটা আন্ডারস্ট্যান্ডিং এই সব জিনিসগুলোই কিন্তু অনেক ডেভেলপ করেছে সো উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার এই সব কিছু মিলে উই হ্যাভ ভেরি ওয়ান্ডারফুল রিলেশনশিপ